লাস্ট মিনিটে দু সালে পরীক্ষার জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা থাকতে সপ্তম শ্রেণিতে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে বা দেখব সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণ চার সমান চার মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল পাগলা গণেশের পঞ্চাশ বছর বয়সী পরের প্রশ্ন দেখো পৃথিবী যে উচ্ছন্নে গেল এই দুশ্চিন্তা হল উত্তরবে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের ছন্দে শুধু ছন্দ শুনতে হলে ভুলতে হবে উত্তরাবে দ্বন্দ্ব ঘড়ির কাঁটা ছন্দে বাঁধা উত্তরাবে দিন রাত্রি পরের প্রশ্ন পাশাপাশি অবস্থিত স্বর বা ব্যঞ্জন এবং ব্যঞ্জন ও স্বর এবং ব্যঞ্জন ও ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয় তা হলো উত্তরাবে ব্যঞ্জন সন্ধি চড়ুই পাখির প্রাণ এর অর্থ হলো ক্ষণজীবী পরের প্রশ্ন দেখো দুয়ের দাগের প্রশ্ন মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর পৃথিবীতে কিসের হিড়িক পড়ে গেল উত্তর দেখো কোন দিনটি মাতৃভাষা দিবস হিসাবে পরিগণিত হয় একুশে ফেব্রুয়ারি তিনের দাগের প্রশ্ন জলের ছন্দে কি চলে নৌকা জাহাজ ছন্দ সুরের সংকেতে কাকে চেনা চায় চারের দাগের প্রশ্ন যেখানে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো এবং নেক্সট প্রশ্ন ক্ষয়ের দাগে রয়েছে প্রদত্ত শব্দ দুটির অর্ধ তৎসম রূপ লেখো সেই শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো এবং নেক্সট প্রশ্ন দেখো শর্তবিধির সংজ্ঞা এবং উদাহরণ দাও এবং নর্তবিধির একটি নিয়ম লেখো উদাহরণ দাও পরের প্রশ্ন দেখো স্বর্গের সরুয়া কে কীভাবে রান্না করতেন ডান প্লাস চলে যাচ্ছি যেখানে আমাদের পরের প্রশ্ন রয়েছে হোটেলওয়ালা নকল দাঁড়ি ও গোপ মিশিয়ে স্বর্গে সরুয়া রান্না করতেন যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কী সিঁদুর কাটিয়েছিল পরেরটা দেখো মাকু কি দিয়ে তৈরি ছিল মাকুকে চিনে নেবার কী উপায় ঘড়িওয়ালা টিয়াও এবং সোনাকে বলেছিল পরের প্রশ্ন ছয় ছয়দ্যাগের গুরুত্বপূর্ণ গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছি কাদের মুখশ্রী কেন ভুলে গিয়েছিল নেক্সট প্রশ্ন ভিসুয়াল আর্টে আমার প্রথম পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে তার প্রথম বর্ণপরিচয় কিভাবে হয়েছিল পরের প্রশ্ন দেখো সাথে তাকে চিনবে তারা ভুবনটাকে কারা কিভাবে ভুবনটাকে চিনবে নেক্সট প্রশ্ন সাধিতে মনের ঘটে যদি পরমাত এখানে কোন সাধ পুরাণের কথা বলা হয়েছি অবশ্যই গুরুত্বপূর্ণ থাকছে চলে যাব আমাদের নেক্সট পেজটাতে যেখানে এই অংশটা তার উত্তর রয়েছে অর্থাৎ বাদ বাকি অংশের উত্তর লাস্ট মিনিটেই প্রশ্নগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ সপ্তম শ্রেণী বাংলার জন্য